নিরাপদ মাছে ভরবদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিয়ানীবাজার উপজেলায় শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। রোববার সকালে শোভাযাত্রা শেষে উপজেলা কনফারেন্স রুমে এই কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশিক নূরের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হাসানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদুন নবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান সহ আরও অনেকে। মাছের উৎপাদন বৃদ্ধি করতে হাওরসহ জলাশয়ের পোনা মাছ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন দায়িত্বশীলরা। দেখেছি যে অতীতের যে কোনো সময় এবার আমরা মোটামুটি মাছের ক্ষেত্রে বিভিন্ন জলাশয়ে বা নদীনালাতে খাল বিলে ওনারা ভালো একটা পদক্ষেপ নিয়েছেন, এর জন্য বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে ওনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদের আসলে সবার কাছে অনুরোধ থাকবে, বিশেষ করে পোনা মাছ যেগুলো আছে যেন ওইগুলা আমরা না মারি। বিভিন্নভাবে এই জলাশয়গুলো, মুক্ত জলাশয়গুলো লিজ আনেন উন্নয়ন প্রকল্পের নামে, তারা কিন্তু এক সময় সেই বিল শুকিয়ে ফেলেন, এটা কিন্তু সম্পূর্ণ আইন বিরোধী। এগুলো আমরা জানি, মৎস্য যারা চাষ করে, যারা মৎস্যের সাথে সম্পৃক্ত তারা সকলেই জানে, কিন্তু মানতে চায় না। এটা আমাদের মানতে হবে, আর আইন প্রয়োগের যে বিষয়টা সেটা কিন্তু আমরা বাস্তবায়ন করছি। আমাদের কাছে যেখান থেকে তথ্য আসছে আমরা কিন্তু যাচ্ছি, এবং আপনারা জানেন কিছুদিন আগে আমরা বৈরাগী বাজারে একটা অভিযান পরিচালনা করি, এবং সেখানে প্রায় 2 লক্ষ টাকার মতো আমরা কারেন্টের জাল তাদেরকে পুড়িয়ে দিই, তাদেরকে আর্থিকভাবে জরিমানা করা হয়। তো আমি আসলে চাই না এরকমভাবে যারা এই মৎস্যের সাথে জড়িত তাদের আবার জরিমানা করে, তাদেরকে অসুবিধার মধ্যে ফেলা, এটা আমি চাই না। আমি চাই যে তারা সচেতন হয়ে যায়। আমার একটি মাত্র অনুরোধ থাকবে, আমাদের নির্বাহী কর্মকর্তা সাহেব আছেন, আমাদের মৎস্য অফিসার সাহেব আছেন, আমাদের এলাকায় কিন্তু আমরা মিটিং করে সভা সেমিনার করে কিন্তু কার্যত কোনো কাজ হয় না। এই যে পোনা মাছ মারার বিষয়ে যে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ, এ বিষয়ে কিন্তু কোনো অ্যাকশন মাঠ পর্যায়ে হয় না। বিদায় আমাদের মাছ চাষ বিয়ানীবাজারের যে আমাদের হাওর বিল খাল যেগুলো আছে এখানে আসলে কোনো মাছই থাকে না। পোনা মাছ মেরে ফেলা হয়, সেখানে আর মাছের বিচরণ হয় না এবং আমরা মাছ পাই না। মৎস্যপ্ত উদযাপন উপলক্ষের উদ্দেশ্য আমাদের এই সরকারের একটাই, যে আমাদের দেশের যারা ক্ষুদ্র চাষি, মাঝারি চাষি, বড় চাষি, খাদ্য ব্যবসায়ী, খাদ্য বিক্রেতা, এই সকল স্টেক হোল্ডার যারা আছে তাদের সকলকেই উৎসাহিত করা, যেন তারা সকলেই আমাদের এই মাছ উৎপাদনে এগিয়ে আসে। মাছ উৎপাদনে যারা এগিয়ে আসবে তাদের অর্থনৈতিক উন্নয়ন হবে, দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে এবং আমাদের দেশের যে আমিষের চাহিদা পূরণ হবে। মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা সহ অন্যান্যরা। সৈয়দা আখি হক, এবিটিভি।